অপব্যাখ্যা যেগুলো আছে সেগুলো যদি আমাদের সাথে যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, তারা যাতে আমি আজকের এই ইসলামী ফাউন্ডেশনের 40তম প্রতিষ্ঠা ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক, ইসলামের তেমন দীর্ঘজীবী হোক, দেশের যে পূর্ব দেশকে যে উন্নয়নের দিকে যাওয়ার কারণে তার ব্যাখ্যা আপনারা পেয়েছেন। আমি ওই বিষয়ে যাব না। সম্মানিত প্রধান অতিথি সভাপতি, এই খণ্ডটি পূর্ব পাকিস্তান নামে আমরা এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।